আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে ক্লাস সেভেন এর ইংলিশ ফর টুডে থেকে আমরা পল ওয়েন্ট টু সুন্দরবন এই প্যাসেজটি আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জেনেছ যে সৃষ্টি শিক্ষা পরিবার বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে অনলাইন সেবা কার্যক্রম আমরা সবচেয়ে ভালোভাবে নেয়ার চেষ্টা করছি এবং অনলাইন সেবা কার্যক্রমে আমরা এগিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় তোমাদের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে এ পর্যন্ত 2500টিরই বেশি ক্লাস, অনলাইন ক্লাস আমরা দিতে পেরেছি, যার থেকে তোমরা উপকৃত হচ্ছ এবং আমরা আরো বেশি চেষ্টা করতেছি অনলাইন সেবা বাড়িয়ে দেওয়ার জন্য। তো চলো আজকে আমরা আমাদের প্যাসেজটি পড়ে নিই। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। আচ্ছা, তাহলে আমাদের টপিক অনুযায়ী আমাদের যে শিরোনাম সেটা হলো পল ওয়েন টু সুন্দরপুর হাই স্কুল টু মিট দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস দেয়ার, এই শিরোনামে আমরা প্যাসেজটি পড়ব। সেখান থেকে পাঁচটি কোয়েশ্চন আছে, সেই কোয়েশ্চন আনসার গুলো আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করবো, আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পল ওয়েন টু সুন্দরপুর হাই স্কুল টু মিট দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস দেয়ার। পল একজন ভিজিটর যিনি সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। হি ওয়াজ ওয়ার্মলি রিসিভড বাই পল। তিনি এই শিক্ষার্থী এবং শিক্ষক কর্তৃক স্বাগত অর্থাৎ ওয়েলকাম হয়েছিলেন, তাকে অভিবাদন জানানো হয়েছিল। হি কোয়াইট এনজয়েড দ্য গ্রিন কোকোনাট ড্রিং দ্যাট ওয়াজ সার্ভড অন হিজ অ্যারাইভাল। তিনি এই যে কোকোনাট ড্রিং অর্থাৎ এই যে আমরা ডাবের পানি, অর্থাৎ তাকে ডাবের পানি বা নারকেলের পানি দিয়ে এই পানীয় তাকে দেওয়া হয়েছিল তার আগমন উপলক্ষে। He gave a short lecture to the students and explained how they would fight against arsenic poisoning. Paul ওই বিদ্যালয়ে গিয়ে এটা শিখিয়েছিলেন, ট্রেন আপ করেছিলেন যে আর্সেনিক পানি ভূগর্ভস্থ যে আর্সেনিক থাকে, পানিতে যে আর্সেনিক আছে, এই আর্সেনিক একটা বিষ বলা হয়েছে, এটা থেকে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি এই বিষয়ে তিনি ব্যাখ্যা করেছিলেন, বিশ্লেষণ করেছিলেন। পল অলসো আনসার্ড দ্য কোয়েশ্চনস আস্কড বাই সাম স্টুডেন্ট। আর পল কিছু শিক্ষার্থীর প্রশ্নোত্তরও করেছিলেন। হি লাইট মোস্ট অফ দ্য কোয়েশ্চনস। তিনি শিক্ষার্থীর বা যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো পল পছন্দ করেছিলেন। হি অলওয়েজ টেক্স হিজ ক্যামেরা উইথ হিম। পল তার সাথে সবসময় ক্যামেরা নিয়ে যেতেন। হি লাভস ফটোগ্রাফি। তিনি ছবি তোলা পছন্দ করতেন। অ্যাজ হি ওয়াজ টেকিং লিভ, যখন তিনি ওখান থেকে চলে আসতেছিলেন, অল দ্য স্টুডেন্টস ফলোড হিম আপ টু দ্য স্কুল গেট। সকল শিক্ষার্থীরা তাকে গেট পর্যন্ত, স্কুলের যে গেট আছে সেই পর্যন্ত কি এগিয়ে দিয়েছিলেন। দ্য টিচার্স ওয়ান্টেড টু হায়ার আ রিক্সা ফর হিম। শিক্ষকরা তার জন্য একটা ত্রিচক্র দান অর্থাৎ রিক্সা, তোমরা তো রিক্সা চিনোই, আচ্ছা সেই রিক্সা তার জন্য ভাড়া করতে চেয়েছিলেন। হি ডাজ নট লাইক রাইডিং রিক্সাস। সে অর্থাৎ পল রিক্সায় চড়া পছন্দ করেন না। ইনফ্যাক্ট বস্তুত বা আসলে হি হেটস দ্য আইডিয়া অফ সিটিং আইডল হোয়াই অ্যানাদার পার্সন ইজ পুলিং দ্য রিক্সা। এখানে যা তিনি মনে করছেন সেটা হলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, পল মনে করে যে অলসভাবে রিক্সায় বসে থেকে চলাচল এটা তিনি ভালোবাসেন না, পছন্দ করেন না, কারণ তিনি অলসভাবে বসে থাকবেন আর একজনের সেটা টেনে নেবেন, এটা পল পছন্দ করেন না। সো হি ডিড নট মাইন্ড ওয়াকিং টুয়ার্ডস দ্য লোকাল ইউনিয়ন কাউন্সিল অফিস। তাই পল ইউনিয়ন কাউন্সিল অফিসে যেতে
ইউনিয়ন কাউন্সিল অফিসে যেতে হেঁটেই যেতে পছন্দ করেছেন এবং হেঁটেই তিনি গিয়েছিলেন। আর রিক্সা যে না চড়ে রিক্সাটা না চড়ে রিক্সা চড়াটা তিনি কে পছন্দ বোধ করেন না, সেজন্য রিক্সা তার প্রয়োজন নেই। তাহলে আমরা শেষ লাইনে এটাই আমরা বুঝতে পারবো। এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোয়েশ্চেন এতে কি আছে একটু দেখে নেই। হোয়াই ডাজ পল অলওয়েজ টেক হিজ ক্যামেরা উইথ হিম, এখানে কেন পল তার সাথে সবসময় কি ক্যামেরা রাখতে। তাহলে আমরা উত্তরটা এভাবে দিতে পারি, পল অলওয়েজ টেক হিজ ক্যামেরা, পল অলওয়েজ টেক হিজ ক্যামেরা উইথ হিম। তাহলে পল অলওয়েজ টেক হিজ ক্যামেরা উইথ হিম, আমরা দেব বিকজ হি লাভস ফটোগ্রাফি, বিকজ হি লাভস ফটোগ্রাফি, ফটোগ্রাফি। ওকে, আমরা তাহলে এর উত্তর পেলাম। এর যেটা প্রশ্ন ছিল যে পল কেন তার সাথে ক্যামেরা সবসময় রাখতেন, আমরা উত্তরটা পেয়ে গেলাম, পল অলওয়েজ টেকস হিজ ক্যামেরা উইথ হিম বিকজ হি লাভস ফটোগ্রাফি। নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু জেনে নেই বিতে, হোয়াই ডিড পল গো টু সুন্দরপুর হাই স্কুল, পল সুন্দরপুর হাই স্কুলে কেন গিয়েছিলেন। তার আমরা উত্তর লিখতে পারি, পল ওয়েন্ট টু সুন্দরপুর হাই স্কুল, আমরা লিখি পল ওয়েন্ট টু সুন্দরপুর হাই স্কুল। এখন আমরা একটু কারণ দেব, হোয়াই, তাহলে আমরা কারণ জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা দিতে পারি, টু মিট দা টিচার্স এন্ড দা স্টুডেন্ট, টু মিট টিচার্স এন্ড স্টুডেন্টস, স্টুডেন্ট, এই কারণে তিনি সুন্দরপুর কি হাই স্কুলে গিয়েছিলেন। এর পরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই, আমরা সি প্রশ্নটা একটু দেখে নেব, সি প্রশ্নটা একটু দেখে নেই আমরা, হাউ ওয়াজ পল ইন্টারটেইন, হাউ ওয়াজ পল ইন্টারটেইন এট দ্য স্কুল অন হিজ অ্যারাইভাল, অর্থাৎ পলের আগমন উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ কি আপ্যায়ন করেছিল, কিভাবে আপ্যায়ন করেছিল। আমরা উত্তর দিতে পারি যে গ্রিন কোকোনাট ড্রিঙ্ক ওয়াজ সার্ভ, আমরা উত্তর লিখব গ্রিন গ্রিন, আমরা একটু দেখে নেই যে তাকে যে ডাবের পানি বা নারকেলের পানি দেওয়া হয়েছিল সেটি এখানে বলা হয়েছে গ্রিন কোকো নাট, গ্রিন কোকোনাট ড্রিঙ্ক ওয়াজ সার্ভ ফর হিজ অ্যারাইভাল, ওকে, গ্রিন কোকোনাট ড্রিঙ্ক ওয়াজ সার্ভ ফর হিজ অ্যারাইভাল, অর্থাৎ পলের আগমন উপলক্ষে এই কোমল পানীয় ডাবের পানি দিয়ে তাকে কি করেছিল আপ্যায়ন করা হয়েছে। এরপরে আমরা ডি প্রশ্নটা দেখে নেই, হোয়াট ডিড পল টক অ্যাবাউট টু দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল, বিদ্যালয়ে পল কি সম্পর্কে কথা বলেছিল, কি সম্পর্কে ব্যাখ্যা করেছিল বা এক্সপ্লেইন করেছিল। আমরা তাহলে এখানে উত্তর দেব, পল টক টু দ্য স্টুডেন্টস, পল
Chalk to the students for talk to the students এরপর আমরা প্যাসেজে পড়েছি of the school about fighting students about fighting against the arsenic poison ओके তাহলে পল বিদ্যালয়ে গিয়ে আর্সেনিক পয়জন সম্পর্কে স্টুডেন্টদের এটা কিভাবে এখান থেকে বেঁচে থাকা যায় কিভাবে প্রতিরোধ করা যায় আর্সেনিক থেকে এই বিষ থেকে সেটি সম্পর্কে কথা বলেছিলেন এবার আমাদের শেষ প্রশ্ন সি তে আমরা কি দেখি একটু হোয়াই ডাজন্ট পল লাইক রাইডিং আ রিকশা অর্থাৎ পল আমরা প্যাসেজে পড়েছি না যে সে রিকশায় চড়া পছন্দ কেন করে না সেটি এখানে উত্তর চাওয়া হয়েছে তাহলে আমরা সেই উত্তরটা দিয়ে নেই ইতে আমরা উত্তর দেব পল ডাজ নট লাইক দ্য আইডিয়া অফ সিটিং আইডল এখান থেকে উত্তর দেব আমরা ইতে Paul doesn't like sitting idle alone. Sitting idle on it মানে রিকশা. Paul doesn't like sitting idle on it এরপরে আমরা আরেকটু দিতে পারি যে while another person is pulling it while another person riding it তাহলে আমরা শেষ প্রশ্নটি উত্তরে ভাবে দিতে পারি পল ডাজন্ট লাইক সিটিং আইডল অন ইট অর্থাৎ রিকশা হোয়াই অ্যানাদার পারসন রাইডিং ইট বা পুলিং এখানে আমরা দিতে রাইডিং দিতে পারবো অথবা পুলিংও দিতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তাহলে আমরা এই পলের এই প্যাসেজটি পড়লাম এটা কবিতার গ্রামে যে হাইস্কুলটি আছে সেটিতে পল ইনভাইটেড ছিল সেখানে সে আর্সেনিক বিষয়ে আর্সেনিক বিষ এই বিষয়ে কিভাবে সাবধান থাকা যায় বেঁচে থাকা যায় সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলেন এখান থেকে আমরা আজকে পাঁচটি প্রশ্নের উত্তর শিখলাম তোমরা এটা বাসায় ভালোভাবে পড়বে এবং উত্তরগুলো লিখবে পড়বে তারপরে লিখবে আর তোমরা এখন এই করোনা মহামারীর মধ্যে যে যেখানেই থাকো স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবে অর্থাৎ তোমার পিতা মাতার কথা অনুযায়ী চলবে পড়াশোনা চালিয়ে যাবে পরবর্তী অন্য কোন বিষয়ে তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ সংযুক্ত হচ্ছি সেনাগা আল্লাহ তোমাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ